মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। মহিলা কমিশনের সদস্যদের সাথে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই প্রথম বিখ্যাত বম্বে সুলতানি বিরিয়ানি। আজই আসুন আর চেখে যান নিজের পছন্দ করা খাবার একদম 20% ছাড়ে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীলা গঙ্গোপাধ্যায় ও মহিলা কমিশনের প্রতিনিধি দল। শনিবার রানীনগর থেকে বহরমপুরে পৌঁছে ঘুরে দেখেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে থাকা এই ওয়ান স্টপ সেন্টার। মেয়েদের সমস্যা ও বিপদ থেকে রক্ষা পেতে এই সেন্টারের খুবই প্রয়োজন বলেই জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। দেখুন, ওয়ান স্টপ সেন্টারের কথাবার্তা অনেক দিন ধরেই চলছিল এবং এটা ভীষণ প্রয়োজনীয় একটা উদ্যোগ। অনেক সময় মেয়েরা থানায় যেতে পারেন না, কিন্তু যদি এরকম একটা সহযোগিতার জায়গা থাকে সেখানে আসতে দ্বিধাবোধ করবেন না। এবার অনেক সময় শর্ট স্টে হোমের দরকার হয়, থাকার জায়গার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রেও এখানে 5 দিন রাখার একটা ব্যবস্থা থাকছে, যেটা থানাও অনেক সময় অ্যাড্রেস করে এখানে পাঠাতে পারে। এছাড়া অন্যান্য, মোস্টলি আমরা ভাবি যে ডোমেস্টিক ভায়োলেন্স সংক্রান্ত কেস আসবে, কিন্তু অন্যান্য অনেক কেসও আসে। মেয়েদের যে কোনো অ্যাট্রোসিটি এবং যে কোনো সমস্যা বা বিপদ তার জন্য এইরকম একটা সেন্টার ভীষণ প্রয়োজনীয়।